হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে হাসপাতালেই পটকাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এক ডাক্তারের কাছে চেক আপ করাতে কৌশিক নিজের দায়িত্ব নিয়ে সেই কাজটা করছে সব ডাক্তাররা পটকার সমস্ত কথা শোনার পরে তারা একটাই কথা বলেছে পটকার এই অপারেশন সাকসেসফুলি হওয়ার ফিফটি ফিফটি চান্স রয়েছে যেটা বাইরে এসে পটকা বলার সাথেই গুনগুন কান্না করে ফেলে বলে এটা হতে পারে না পটকা তুমি এইভাবে আমাদের ছেড়ে কখনো যেতে পারো না তুমি চলে গেলে আমাদের পরিবারের আনন্দ হাসি সব কিছু চলে যাবে তোমাকে ছাড়া আমরা একটা দিনও ভাবতে পারি না বলো না ক্রেজি পটকা ঠিক হয়ে যাবে তো দেখো গুনগুন তুমি একদম চিন্তা করো না পটকা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আর দেখুন স্যার পটকার খরচাপাতি যা কিছু হবে আমরা পরিবারের সবাই করতে যাই। কেন চিন্তা করছো আমি তো রয়েছি না সেটা হতে পারে না পটকা আমাদের বাড়ির সদস্য তার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমরা পালন করতে চাই আর পটকার যা খরচা হবে সেগুলো আমাদের ব্যয় করার মতো ক্ষমতা এতটুকু তো রয়েছে আমরা অন্য কারো ঘরে পটকার দায়িত্ব দিতে পারি না সৌজন্য এই সমস্ত কথা এখন থাক আমি একটা নার্স পাঠিয়ে দিচ্ছি সমস্ত ফর্মালিটি পূর্ণ করে নাও এরপরে পটকাকে ভর্তি করে নেওয়া হবে আর তুমি একদম চিন্তা করো না পটকা তুমি দেখবে দুদিন বাদে সুস্থ হয়ে ফিরে আসবে তোমার কিচ্ছু হতে পারে না ফিফটি চান্স যে রয়েছে ভালোটাকেই তুমি ধরো না খারাপটাকে তুমি কেন ধরছ এই পরিবারের মানুষগুলো তোমাকে এতটা ভালোবাসে তার দাম কি এইভাবে দেবে তুমি আমার একটাই কষ্ট মেয়েটার প্রতি যা দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমি পালন করতে পারলাম না তবে একটা আশাও রয়েছে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সদস্য তারা সাজিকে খুব ভালোবাসে আমি যে দায়িত্বটা পালন করে যেতে পারবো না সেটা ওরা ঠিক করবে পটকা তুমি এই সমস্ত বাজে কথা একদম বলবে না এগুলো কথা বললে আমাদের কিন্তু খুব কষ্ট হয় তুমি এই কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছো বলো তো যে তুমি আমাদের মাঝখান থেকে চলে যাবে এটা কি করে মানব আমরা এটা হতেই পারে না পটকাকে ভর্তি করে দিয়ে বাড়িতে ফিরে আসে সৌজন্যরা কিন্তু আসার আগে একটাই কথা বাবা মা নিমন্ত্রণ করতে গেছে এখন পুঁচু সোনার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আমাদের ক্যান্সেল করতে হবে পিছিয়ে নিয়ে যেতে হবে পটকা সুস্থ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান কোনোভাবেই করলে চলবে না সেটাই তো এখন কে করবে অনুষ্ঠান আমরা পুঁচু শোনার বাবা মা হয়ে এই অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিচ্ছি বাবা মাকে যে করেই হোক ডেকে আনতে হবে মানুষজনকে নিমন্ত্রণ করার পরে যদি জানতে পারে যে অনুষ্ঠানটা হচ্ছে না তখন ওরাও কষ্ট পাবে কিন্তু মিষ্টি কি করে বাবা মাকে ডাকবো বলতো ওরা যখন শুনতে পারবে পটকার এই অবস্থা ওরা তো কষ্ট পাবে ওদের বয়স হয়ে গেছে এই ধাক্কাটা ওরা নিতে পারবে না তখন কি হবে একবার ভেবে দেখেছ সেটা তাই বলছি যা কিছু করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে বাড়ি চলো আগে পুটুপিসি রয়েছে মেজমা রয়েছে বাড়িতে বাকি যারা রয়েছে সবার সাথে আলোচনা করে প্রয়োজন হলে বাবা মাকে ডেকে আনা হবে বাড়িতে ফিরে যায় সবাই এদিকে গুনগুন প্রচণ্ড চিন্তিত পটকার অপারেশন করতে চার পাঁচ লাখ টাকা লাগবে এই পরিবারের মানুষগুলোর কারো কাছে এত টাকা নেই গুনগুন খুব ভালো করে জানে যাঠাই সামান্য টাকা পেনশন পায় তাই দিয়ে সংসার খরচ চলে আবার তার থেকে কিছু জমানোর চেষ্টা করে বিপদ আপদের কথা ভেবে দাদা ভাইয়ের রয়েছে তার একটা ভবিষ্যৎ রয়েছে তারা নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেনই বা টাকা দিতে যাবে আর দাদা ভাই তো এত টাকা বেতনের চাকরিও করে না আর পটকা যা টাকা পায় যেঠুমন জ্যাঠাইয়ের কাছে তুলে দেয় সেই সব কিছু দিয়েই সবারটা জোট করে সংসারটা চলছে এতগুলো টাকা কি করে দেবে আমি ক্রেজিকে বললাম কিন্তু ক্রেজি আমার কোনো কথাই শুনলো না আমি বুঝিয়ে দেবো ওকে যে আমিও টাকা দিতে পারি পটকাকে আমি খুব ভালোবাসি পটকাকে কোনো কিছুর বিনিময়ে আমি কোনো ক্ষতির সম্মুখীন হতে দেব না এরপরে গুনগুনের মনে পড়ে আলমারিতে অনেকগুলো গহনা রয়েছে সেই বক্সগুলো বের করে আনে বলে তো আমার কাছে অনেক গহনা রয়েছে সব গহনা আমি বিক্রি করে দেব। আমি তো এগুলো কখনো পড়িও না আমি বিক্রি করে এনে সৌজন্যকে বলবো এই দেখো এগুলো আমার টাকা আমার উপার্জন না করেছি তো কী হয়েছে আমার জিনিস বিক্রি করে এনে আমি টাকাটা দিয়েছি এটা কম ত্যাগের কাজ নয় সেটা আমাকে করতে হলে কাউকে কিছু না জানিয়েই চলে যেতে হবে গুনগুন নিজের ব্যাগে ভরে সমস্ত গহনার বক্সগুলো নিয়ে গহনার দোকানে চলে যায় সেখানে গিয়ে বলে যে আমি এই গহনাগুলো বিক্রি করতে চাই এতগুলো গহনা ম্যাডাম বিক্রি করবেন কেন আপনার সমস্যাটা কোথায় আমি যদি বিক্রি করি আপনাদের দোকানের বাইরে লেখা রয়েছে পুরনো গহনা আপনারা কেনেন তাই আমি এখানে এসেছি প্রয়োজন হলে গুনগুন জলের দামে এই গহনাগুলো বিক্রি করে দেবে এত লাখ লাখ টাকার গহনা যদি জলের দামে বিক্রি করে তাও পটকার অপারেশনের টাকা হয়েও আরও টাকা বেঁচে যাবে দেখুন আপনার স্বামী কি অসুস্থ কেন এত কথা বলছেন আপনি আমার স্বামী অসুস্থ হলে আমি গহনা বিক্রি করতে আসব। তা বাদে পরিবারের অন্য কেউ অসুস্থ হলে আসতে পারি না আপনি এত ভুলভাল প্রশ্ন কেন করছেন আমি আমার পরিবারকে খুব ভালোবাসি না মানে আপনার সাথে কেউ আসেনি তো তো কী হয়েছে আমি কি ছোটো বাচ্চা যে আমার সাথে আসতে হবে কাউকে আপনি যদি না নেন গহনাগুলো তাহলে আমাকে বলে দিন আমি অন্য দোকানে গিয়ে গহনাগুলো বিক্রি করে দেবো আপনার কাছে যে বিক্রি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে ম্যাম আপনি রাগ করবেন না আমি গহনাগুলোর মাপ করে সমস্তটা আইডিয়া করে তারপর আপনাকে জানাচ্ছি আপনি একটু অপেক্ষা করুন ঠিক আছে এদিকে সৌজন্যরা পরিবারের সবাই মিলে আলোচনা করছে কে কত টাকা দিতে পারবে কার কাছে কী রয়েছে সবটা সৌজন্যর একটাই কথা জ্যাঠাই আমার তো পাঁচ লক্ষ টাকা রয়েছে তুমি ওটা দিয়ে দাও না না এটা দেওয়া যাবে না ওটা ব্যাঙ্কে এফডিআর করা রয়েছে সেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ভাঙলে সৌজন্য তোমার লস হয়ে যাবে আমি সেটা চাই না তুমি এখন লাভ লস নিয়ে ভাববে জ্যাঠাই পটকাকে সুস্থ করে তোলাটা এখন জরুরি তার জন্য আমি তো কিছু কিছু জমিয়েছি সবাই কিছু দিলেই হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না রূপাঞ্জনের বাবার একটাই কথা দেখুন আমাদের ঈশ্বর দেয় টাকা পয়সা রয়েছে আপনি চাইলে আমি কিন্তু টাকা দিতে পারি আপনি ধারস্বরূপ নিন আর আমি আপনার পরিবারটাকে নিজের পরিবার মনে করি দাদা কোনো বিপদ হলে সেটা আমাকেও মানতে হবে আর সুখের দিনে এসে হেল হ্যাল করে আপনার বাড়িতে পড়ে থাকি খাবার দাবার খাই আনন্দ করি নিজের লোক বলেই তো আত্মীয়তার সম্পর্ক আছে বলেই তো অধিকারটা খাটাই তাহলে আপনি আজকে বিপদে পড়েছেন আমাদের এইভাবে পর করে দেবেন না আমরা পর করছি না তবে আমাদের পরিবারেরও তো বোঝা উচিত বিপদ এলে কি করে সবাই একজোট হয়ে সেটা লড়াই করবে এটাও তো জীবনের কাছে একটা শিক্ষা সেটা আমি ওদের দিতে চাই তুমি এবং কৌশিক দুজনেই তো আমাদের বল ভরসা আমরা যখন পারবো না ঠেকে যাবে দেয়ালিপিঠ তখন ঠিক বলবো তখন কি তোমাদের কাছে চাইলে তোমরা দেবে না দেবে তো তাই বলছি এখন নেওয়ার কোনো প্রয়োজন নেই পুটুপিসি বলেছে পঁচিশ হাজার টাকার মতো দিতে পারবে আরও পঁচিশ হাজার টাকা পরে দেবে আর তার থেকেও বড় কথা সৌজন্য লোন করছে তার অফিসে দু তিন দিনের মধ্যে পটকার অপারেশন হয়ে হাসপাতালে তো থাকতে হবে তারপরেই সৌজন্য টাকাটা এর মধ্যে পেয়ে যাবে হাসপাতালের বিলটা চুকিয়ে দিতে পারবে ডাক্তার একটা বড় অ্যামাউন্ট চেয়েছে এই অপারেশন বাবদ কিন্তু সেটা পরিবারের সবাই মিলে জোগাড় করে নিতে পারবে তার থেকেও বড় কথা পটকা যেন সুস্থ থাকে সে যেন নিজের জীবনে আবারও ফিরে আসতে পারে মূল স্রোতে এটাই হচ্ছে গুনগুন এবং সৌজন্যের পরিবারের সবার কথা শুধু অপারেশনটা তো হয়ে গেলেই হলো না এত বড়ো একটা টিউমার ভেতরে কতটা ড্যামারেজ করেছে সেটা তো দেখতে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পটকা খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে হঠাৎ করে সৌজন্যর মনে পড়ে গুনগুনকে অনেকক্ষণ থেকে দেখছি না ও এমনিতেই ভেঙে পড়েছে কালকে সারা রাত গুনগুন ঘুমোয়নি দুচোখের পাতা এক করতে পারেনি পটকার চিন্তা টেনশন করে গেছে এখন হয়তো ঘুমিয়ে পড়েছে ও খাবার দাবার ঠিক করে খাচ্ছে না বৌদি ভাই ওকে তোমরা একটু সামলে নাও ওকে তো হাসপাতালেও যেতে হবে বিকেলবেলা পটকার অপারেশন রয়েছে তার আগে আমরা সবাই চলে যাব। আমি একটি অফিসে যাচ্ছি জ্যাঠাই আমাকে তো লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে আর স্যারের সাথেও কথা বলে নেব। যাতে ডিনসার একটু তদারকি করে লোনটা যেন আমি খুব দ্রুতই পেয়ে যাই তাহলে পটকার অপারেশনে কোনো কিছু ক্ষতি হবে না আর আমি পটকার কোনো কিছু হতে দেব না আমি পটকার পাশে রয়েছি তো তবে সাজি তুই যা গুনগুন হয়তো ঘরে রয়েছে ওকে ডেকে নিয়ে আয় সবাই মিলে ওকে জোর করে খাওয়াতে হবে না হলে ও আবার অসুস্থ হয়ে পড়বে তো সাজি গুনগুনকে ডাকতে ঘরে যায় সেখানে গিয়ে দেখতে পারে ঘরের দরজা খোলা আলমারিটাও খোলা পড়ে রয়েছে সাজি আলমারিটা লাগিয়ে দেয় ভাবে গুনগুন কোথায় গেলো নিচে এসে সবাইকে জানায় যে দাদা ভাই গুনগুন তো ঘরে নেই আলমারিটাও খোলা দেখলাম ও কাউকে কিছু না বলে এতক্ষণ যাবৎ কোথায় গেছে ওর কোনো খোঁজ নেই এই যে হয়েছে একজন এমনিতে পটকার চিন্তা টেনশনে আমার মাথা শেষ আবার গুনগুনও আমাকে এইভাবে অত্যাচার করছে যেটা আমি মেনে নিতে পারছি না কেন করছে ওই সব কিছু আমাকে না জানি আবার কোথায় গেল কোন বিপদ বাঁধিয়ে বসবে আমি জানি না সৌজন্য গুনগুনকে ফোন করে গুনগুন রয়েছে গহনার দোকানে সে ফোনটা রিসিভ করে না গুনগুনের একটাই জেদ গহনার টাকা বিক্রি করে বাড়ি ফিরে এসে সৌজন্যকে জানাবে তার আগে কাউকে কিচ্ছু জানাবে না সে এদিকে ছোটো মাও গেছে তার বাপের বাড়ি ভাইয়ের কাছে হাত পাততে কিছু টাকা যদি হাওলাত পাওয়া যায় তার স্বামীর এত অসুস্থতা তার জন্য জ্যাঠাই রেগে যায় বলে ফোন করে নিষেধ করে দাও বোনকে বিয়ে দিয়ে দিয়েছে ওর ভাই বাবা মা নেই তার বলে ভাই সংসার নেই সারা জীবন বোনকে দেখবে বোনের যে কোনো খারাপ পরিস্থিতিতে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে সেটা কি করে মেনে নেবে ওর ভাইয়ের বউ সেটা তো হতে পারে না আর আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ আমরা সেটা সবাই মিলে সামলে নেব সেটা অন্যের পরিবারে গিয়ে এইভাবে সম্পর্ক খারাপ করার আমাদের ছোট করার তো কোনো প্রয়োজন নেই কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন পটকার চিকিৎসায় গহনা বিক্রি করতে দোকানে গেল সৌজন্য ফোনে না পেয়ে অস্থির সৌজন্য বুঝতে পারছে গুনগুন কিছু একটা ঘটাতেই গেছে কিন্তু সেটা কি বুঝতে পারছে না গুনগুন যখন বাড়ি ফিরে আসবে তার পরেই কি সবাই বুঝতে পারবে গুনগুন তো গেছে গহনাগুলো বিক্রি করে টাকা আনবে এই পরিস্থিতি থেকে গুনগুনকে সত্যি টাকা নিয়ে এতগুলো বাড়ি ফিরে আসতে পারবে নাকি পথেঘাটে গুনগুনের বড় কোনো বিপদ হয়ে যাবে পটকা এদিকে অসুস্থ সৌজন্যের চিন্তার শেষ নেই পরিবারের সবাই মিলে এবার চিন্তা করছে গুনগুনের জন্য গুনগুনের যে মানসিক চাপ রয়েছে এবং গুনগুন যা কিছু পটকার জন্য ভাবছে সে সব কিছু সফল করতে গুনগুন লড়াই করছে এরপরে কি ঘটতে চলেছে সে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন